একটি স্বাধীন দেশ বাংলাদেশ। তবে এই দেশটির আগে স্বাধীন শব্দটি আসার পিছনে যার সব থেকে বেশি অবদান, তিনি হলেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তারই এই জন্মশতবার্ষিকীতে আমি মুঘল সম্রাট লাইভ নিউজ 24-এর পক্ষ থেকে যাচ্ছি সাধারণ জনগণের কাছে শুভেচ্ছা দিতে। তাই আপনারা আমার সাথেই থাকুন, ধন্যবাদ। আমি মোহাম্মদ মনির হোসেন স্বপন, সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এই বৃহত্তম ডেমরা শামপুর পানি বিদ্যুৎ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হিসেবে এই বাংলাদেশকে শুধু স্বাধীনতাই দেন নাই, এই বাংলাদেশের মানুষের দুঃখী নির্যাতিত নিষ্পেষিত মানুষের অধিকার আদায়ের জন্য সর্বপ্রথম তিনি ছাত্রলীগের মাধ্যমে 1948 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ গঠন করে এবং ছাত্রলীগ গঠন করেই এই জাতিকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য বঙ্গবন্ধু নিরলস পরিশ্রম করে গেছেন। বারবার তারা নির্যাতনের শিকার হয়েছেন, তিনি তার লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হননি, তিনি তার লক্ষ্য ঠিক রেখে তিনি কখনো আপোষ করেননি, কোন অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাই বঙ্গবন্ধু পেরেছিলেন অতীতে অনেক মহান ব্যক্তিরা এই দেশ মাতৃকার জন্য, এই মাতৃকার স্বাধিকারের জন্য আন্দোলন করেছে, রক্ত দিয়েছে এবং শহীদ হয়েছে। শের বাংলা ফজলুল হক থেকে শুরু করে শের বাংলা ফজলুল হক, মাওলানা হোসেন সৈয়দ মাওলানা, শের বাংলা ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, সোহরদি সাহেব এবং যারাই ওই সময় বঙ্গবন্ধুর সিনিয়র নেতা ছিল তারা প্রত্যেকেই তাদের জীবনে দেখেছি, আমরা যে ইতিহাস পড়েছি সেই ইতিহাসে জেনেছি, তারা প্রত্যেকেই যার যার স্থান থেকে আসলেই কোনো না কোনো ভাবে আপোষ করেছে। কিন্তু বঙ্গবন্ধু তার লক্ষ্য বাঙালি, এই জাতির জন্য সে বারবার জেল খেটেছে, তারপরও এই জাতিকে কখনো বিভক্ত হতে দেয়নি। এই জাতিকে তার একটা যেমন 54 যুক্তফ্রন্ট নির্বাচনে বঙ্গবন্ধুর কিন্তু অনেক অবদান ছিল, আর সেই নির্বাচনের রূপরেখাই বঙ্গবন্ধুকে এই স্বাধীনতার দ্বার প্রান্তে এনে দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একজন ব্যক্তিত্ব যিনি ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামটি থাকবে ততদিন বঙ্গবন্ধুর নাম থাকবে। এবং তার কন্যা জননীতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু যেমন স্বাধীনতা এনে দিয়েছেন, জননীতি শেখ হাসিনা এই দেশের মানুষকে দীর্ঘ 21 বছর 1975 থেকে 1996 সন এই দীর্ঘ লড়াই সংগ্রাম এবং বারবার জননীতি শেখ হাসিনা জেল খেটেছেন, জেল খেটেন, তারপরে এই একটা সুন্দর বাংলাদেশ গড়ার, সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে আবারও 2008 ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যা বিচার হবে না সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ পাশ করেছিল জিয়া রহমান, সেই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে তারপরে বঙ্গবন্ধুর খুনিদের হত্যা, খুনিদের বিচার কার্য শেষ করেছেন। তারপর আজকে ইনশাল্লাহ এই 2020 সন, এখন এই আসন আমরা ঢাকা পাঁচ বাসি, ঢাকা পাঁচের সামনে উপনির্বাচন, আল্লাহ জাহিবুর রহমান মোল্লার অসমাপ্ত কাজকে সমাপ্ত করার জন্য এবং আজকে বর্তমান বাংলাদেশের যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতির পরবর্তী যে জনজীবনে যে অস্বস্তি, এটা নিরসনের জন্য একজন শিল্পপতি ধনাঢ্য এবং একজন দানবীর ব্যক্তিত্বকে ঢাকা চারপাশে আসলেই সবাই চায়, এমনই একজন ব্যক্তিত্ব আলহাজ হারুন রশিদ সিপি সাহেব, যিনি এদেশের মানুষের বিশেষ করে এই অঞ্চলের মানুষের সুখে দুঃখে পাশে ছিল 1974 সন থেকে শুরু করে অধ্যাপক পর্যন্ত। তিনি বিজনেসে, তিনি বাংলাদেশের একজন শীর্ষ ব্যবসায়ী এবং বাংলাদেশের শীর্ষ সংগঠন এফবিসিসি এর বারবার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে এবং বিভিন্ন ঢাকা চেম্বার থেকে শুরু করে অনেক ব্যবসায়ী
সংগঠনের তিনি নেতৃত্ব দিয়েছেন, পাশাপাশি তিনি সাধারণ মানুষের জন্য অনেক, তার অনেক অনুদান আছে। এই অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান, এই অঞ্চলের মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে তার অপরিসীম পরিশ্রম, মেধা এবং অর্থের বিনিময়ে এইসব প্রতিষ্ঠানকে দাঁড় করেছেন। আর যেহেতু এই ঢাকা পাঁচ ঢাকা শহরের একটা ঐতিহ্যবাহী এলাকা, আর এই এলাকায় বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, আর এই শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষণাবেক্ষণের জন্য একজন শিক্ষাবিদ, একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব দরকার, আর সেই ব্যক্তিত্ব আলহাজ হারুন রশিদ সিপি সাহেব। আমরা চাই এই সামনে যেহেতু নির্বাচন, এই উপনির্বাচন, এই উপনির্বাচনে আলহাজ হারুন রশিদ সিপি যাতে মনোনয়ন পায়, এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য আলহাজ হারুন রশিদ সিপি কে আমরা সবাই চাই যে আল্লাহ পাক যাতে তাকে কবুল করে এই দেশের মানুষের জন্য, এই এলাকার মানুষের জন্য এবং জননেত্রী শেখ হাসিনা যাতে তাকে নমিনেশন দিয়ে এই এলাকার মানুষকে একটা সুন্দর সুশৃঙ্খল এবং সমৃদ্ধশালী এলাকা গড়ার সুযোগ দেন, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিডি লাইফ 24 নিউজ যারা আছেন প্রত্যেককেই ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।